নমস্কার, বই ও বৈঠকের আসরে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক ও লেখিকাদের বাছাই করা কিছু ভিন্ন স্বাদে গল্প নিয়ে আমাদের এই বৈঠক। আজ আপনাদের জন্য থাকছে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প, ভৌতিক। গল্প পাঠে, নির্দেশনায় ও সমগ্র পরিচালনায় আমি রাজদীপ, বিশেষ সহায়তায় সুলগ্না। আপনারা যারা বই ও বৈঠকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ, আপনারা প্লিজ বই ও বৈঠকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, হরিনারায়ণ চট্টোপাধ্যায় লেখা ভৌতিক। ভূত আছে কি নেই এই তর্ক বহুদিনের, ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ থেকেই চলে আসছে। দুটো তর্কেরই আজও নিষ্পত্তি হয়নি। বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতেই চাইবে না। অণুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না তার অস্তিত্বই নেই, এই তোমাদের মত। ভূতের কথা তোমাদের মতন একদিন আমিও বিশ্বাস করতাম না। অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি, পোড়ো বাড়িতে রাত কাটিয়েছি, ঘোর অমাবস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি, কিছু চামচিকে আর শেয়াল ছাড়া আর কিছুই নজরে পড়েনি। ভূত সম্বন্ধে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম, এমন সময় ব্যাপারটা ঘটল। ঠিক আমাদের পাশের বাড়িতেই থাকে সমর রায়। ছেলেটি দেখতে যেমন সুন্দর লেখাপড়াতেও তেমনই উৎসাহী। বিয়ে পরীক্ষা দেবার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসত। সেই সময় তার বিদ্যাবুদ্ধি পরখ করার সুযোগ আমার হয়েছিল। তাছাড়া একেবারে পাশের বাড়িতেই থাকত, খুব ছোটবেলা থেকেই তাকে দেখেছি। ইদানিং অনেকদিন সমরের সঙ্গে দেখা হয়নি। শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথায় বেড়াতে গেছে। এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি, বাইরে ঝড়ের আভাস, জানলা দরজার পর্দাগুলো দমকা বাতাসে উড়ছে, দু এক ফোঁটা বৃষ্টিও যেন গায়ে এসে পড়ল। কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানলাগুলো বন্ধ করতেও ইচ্ছা করছিল না। হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল, ভাবলাম ঝড়। চোখ ফিরিয়েই কিন্তু অবাক হলাম, সমর এসে দাঁড়িয়েছে, উস্কো খুস্কো চুল, পাংশু মুখ। কি সমর, কবে ফিরলে? বইটা মুড়ে প্রশ্ন করলাম। সমর কৌচে আমার পাশে বসে বলল, এই একটু আগে জামাকাপড় ছেড়েই আপনার কাছে চলে এসেছি। কি ব্যাপার? মনে হলো সমরের বোধহয় জরুরি কোনো কথা বলবার আছে। আপনার কি একটু সময় হবে এখন? আপনার সঙ্গে একটা কথা আছে। হাসলাম, অফুরন্ত সময়, বলো কি তোমার কথা? আপনি ভূত বিশ্বাস করেন মাস্টারমশাই? এই প্রশ্ন হাজারবার হাজার জায়গায় শুনেছি, সোজাসুজি উত্তর না দিয়ে বললাম, কি বলতে চাইছো বলো। মৃত্যুর পরেও মানুষ শেষ হয়ে যায় না মাস্টারমশাই, ভূত বলুন আত্মা বলুন তারা আছে, মাঝে মাঝে তারা দেখাও দেয়। বুঝলাম কোনো কারণে সমর খুব উত্তেজিত হয়েছে। অনেকেরই রজ্জুতে সর্পভ্রম হয়, আধো অন্ধকারে গাছপালা দেখে ভূত প্রেত কল্পনা করে, কিংবা বদমাইশ লোকের প্রতারণায় ভুলে মনে করে অশরীরই কিছু দেখেছে। সমরের পিঠে হাত রেখে বললাম, মাথা ঠান্ডা করে কি হয়েছে বলো তো। সমর কোঁচার খুর দিয়ে মুখ আর কপাল মুছে নিল, তারপর
একটু দম নিয়ে বলতে আরম্ভ করল। লখনৌতে আমার এক পিসি আছেন, আপনি জানেন বোধহয়। হ্যাঁ, তোমার কাছেই শুনেছি। তিনি কোনো এক স্কুলের শিক্ষিকা, তাই না? সমর ঘাড় নাড়ল। ঠিকই বলেছেন, পিসি বৈদ্যনাথ শিক্ষা সদনে পড়ান। তিনি অনেক দিন ধরেই তার কাছে আমাকে যেতে লিখছেন, কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের জন্য যাওয়ার হয়ে ওঠেনি। তাই পরীক্ষার পর ভাবলাম, এখন তো প্রচুর অবসর, এইবার ঘুরে আসি। মাসখানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম। হ্যাঁ, তোমার বাবার কাছে শুনেছি। আমি কোচের ওপর পা দুটো তুলে ভালো হয়ে বসলাম। আপনি শুনলে হয়তো হাসবেন, জীবনে এই প্রথম আমার রেল যাত্রা, কাজেই উৎসাহের কিন্তু অন্ত ছিল না। প্রত্যেক স্টেশনে ট্রেন থামতেই আমিও নেমে প্ল্যাটফর্মে পায়চারি করতে আরম্ভ করি। গার্ডে হুইসেলের সঙ্গে সঙ্গে ছুটতে গিয়ে কামরায় উঠি। কিন্তু একটা স্টেশনে এক বিপদ ঘটল। আমি সোজা হয়ে বসলাম। কি, ট্রেন ছেড়ে দিল তো? সমর আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলতে লাগল। এক স্টেশনে নেমে এদিক ওদিক বেড়াচ্ছি, হঠাৎ দেখলাম একটি বছর আট নয়কের মেয়ে, বেশ ফুটফুটে চেহারা, কোঁকড়ানো চুল, পরনে নীলচে রঙের একটা ফ্রক, আমাকে হাত নেড়ে ডাকছে। প্রথমে ভাবলাম আমারই ভুল হয়েছে, মেয়েটি বোধহয় অন্য কাউকে ডাকছে। এদিক ওদিক চেয়ে দেখলাম, না, আর কেউ তো ধারে কাছে নেই। মেয়েটিকে বাঙালি বলেই মনে হলো। প্ল্যাটফর্মের ওপর বেশিরভাগই অন্য জাতের জটলা। মেয়েটির সঙ্গে চোখাচোখি হতেই আমায় সে হাতছানি দিয়ে ডাকল। ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমাকে সজাতি দেখে সাহায্য চাইছে। মেয়েটির দিকে এগিয়ে গেলাম। মেয়েটি দাঁড়িয়েই ছিল। আমি এগোতেই সে চলতে শুরু করল স্টেশনের বিশ্রাম কক্ষের দিকে। বুঝতে পারলাম সম্ভবত ওই বিশ্রাম কক্ষে তার কোনো আত্মীয় বা আত্মীয়া বিপদে পড়েছেন, কিংবা হয়তো অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু না, বিশ্রাম কক্ষের সামনে একটু দাঁড়িয়ে মেয়েটি ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আবার হাত নেড়ে ডেকেই আরও এগিয়ে গেল। এধারে একটা বকুল গাছ, অজস্র বকুল ঝরে পড়েছে পথের ওপর। পাশে স্টেশনের সীমানার রেলিং। মেয়েটি তার কাছে গিয়ে দাঁড়ালো। আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম। আর ঠিক সেই সময় আমি আর উৎকণ্ঠা দমন করতে পারলাম না, জিজ্ঞাসা করলাম, কি হলো? হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিল। এদিকে চেয়ে দেখি মেয়েটিও উধাও, এক নিমেষে যেন মুছে গেল। আমি ট্রেনের দিকে ছুটলাম, কিন্তু ধরতে পারলাম না। দুরন্ত গতিতে ট্রেন যেন আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল। এতক্ষণ পরে আমি হাসলাম। এই তোমার ভৌতিক গল্প? মেয়েটি তোমায় বোকা বানিয়ে সরে পড়েছে। বয়স কম হলে কি হবে? মেয়েটি ভারী ওস্তাদ বলেই মনে হচ্ছে। সমর কিন্তু আমার হাসিতে যোগ দিল না, গম্ভীর গলায় বলল, আমার কাহিনী এখনো শেষ হয়নি মাস্টারমশাই। আমি একটু অপ্রস্তুতি হলাম, বললাম, বেশ, বলে যাও। আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম। তিনি পরের স্টেশনে ফোন করে দিলেন, যাতে তারা আমার বিছানা আর সুটকেসটা নামিয়ে রাখতে পারে। এর পরের ট্রেন রাত 9:30, হাতে অঢেল সময়। সমস্ত বিশ্রাম কক্ষগুলো তন্ন তন্ন করে খুঁজলাম, কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে, কিন্তু মেয়েটি কোথাও নেই। স্টেশনের বাইরে এসে কয়েকটা টাঙ্গাওয়ালাকে মেয়েটির কথা জিজ্ঞেস করলাম, তারাও কেউ কিচ্ছু বলতে পারল না। আশ্চর্য লাগলো, চোখের সামনে থেকে মেয়েটি কী করে নিশ্চিহ্ন হয়ে গেল? এই প্রচণ্ড দিনের আলোয় কোথায় সে সরে যেতে পারে? আশ্চর্য হবার আমার আরও বাকি ছিল। রাত 7 নাগাদ সারা স্টেশনে হইচই,
সবাই খুব ব্যস্ত হয়ে পড়ল। গিয়ে খবর নিয়েই চমকে উঠলাম। দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে, অনেক লোক আহত হয়েছে, মারাও গেছে বেশ কয়েকজন। আপাতত সব গাড়ি বন্ধ, দু একটা রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে। স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড়, অনেকেই আত্মীয় স্বজনে খবর নেবার জন্য ব্যাকুল। ভিড় কমতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনের চারখানা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সামনের 3 নম্বর বগিতে আমার থাকার কথা। সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে এলো। মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত, তাহলে আমার যে কি অবস্থা হতো ভেবেই শিউরে উঠলাম। সেই রাত্রেই 2টো টেলিগ্রাম করলাম, একটা কলকাতার বাড়িতে আর একটা লখনউতে পিসির কাছে। লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি, পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম। লাইন ঠিক হতে দিন দুয়েক লাগলো। আবার একদিন লখনউ রওনা হলাম পিসিকে খবর দিয়ে। সারা রাত সেই মেয়েটির কথা ভাবলাম। বিধাতার আশীর্বাদের মতন মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতে এসেছিল, কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় যেন মিলিয়ে গেল। পরের দিন 11টা নাগাদ লখনউ পৌঁছালাম। স্টেশনে পিসি এসেছিলেন, খুব ছেলেবেলায় তাকে দেখেছিলাম, তবু চিনতে অসুবিধা হলো না। পিসির চেহারা প্রায় একই রকম আছে। প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন, বললেন, খবরের কাগজে ট্রেন দুর্ঘটনার খবর পড়ে আমার যা অবস্থা হয়েছিল, কেবল মনে হচ্ছিল এর জন্য যেন আমিই দায়ী। আমি বারবার তোকে আসতে লিখেছিলাম, তারপর তোর টেলিগ্রামটা পেয়ে ধরে প্রাণ এলো। কি ব্যাপার বলতো? সব ব্যাপারটা বললে পিসি হয়তো বিশ্বাসই করতেন না, বিশেষ করে তিনি যখন স্কুলে বিজ্ঞান পড়ান। কাজেই মেয়েটির ব্যাপারটা বিমালুম চেপে গিয়ে বললাম, চা খেতে খেতে একটা স্টেশনের নামতেই ট্রেনটা ছেড়ে দিল পিসি, ছুটে গিয়েও ট্রেনটা ধরতে পারলাম না। পিসি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ভগবান তোকে বাঁচিয়েছে, জন্ম জন্ম যেন তোর চা খাওয়ার নেশাটা থাকে। দুজনে টাঙায় উঠলাম। প্রায় আধ ঘন্টারও ওপর চলার পর একটা বাড়ির সামনে টাঙাটা থামল পিসির নির্দেশে। পিসি নেমে চিৎকার করলেন, সুন্দর, এই সুন্দর! একটি ছোকরা নেমে এলো, আমার সুটকেস আর বিছানা নিয়ে আবার উপরে উঠে গেল। পিসির পেছন পেছন আমিও উপরে উঠলাম। মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে পিসি বললেন, ওই যে ঘরটা, ওটা তোর, যা জামা কাপড় ছেড়ে নে, আমি বরঞ্চ জলখাবারের বন্দোবস্ত করি। শরীর খুবই ক্লান্ত ছিল, ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের ওপর নিজেকে ছেড়ে দিলাম। এক কোণে একটা টেবিল, তার ওপর একটা বাতিদান, একটা আলনা, ছোট একটা খাট, দেওয়ালে গোটা তিনেক ছবি। সামনে ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতন কেঁপে উঠল। উঠে দাঁড়িয়ে পড়লাম, মনে হলো ভয়ের কালো একটা ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে। তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম, পিসি, পিসি! পিসি বোধহয় নিচে রান্নাঘরেই ছিলেন, কোনো সাড়া পেলাম না। কিন্তু পিসিকে আমার একান্ত প্রয়োজন। আমি তাড়াতাড়ি সিঁড়ির মাঝ বরাবর নেমে আবার ডাকলাম, পিসি, ও পিসি! এতক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছল। হন্তদন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন, কি রে, কি হয়েছে? একটু এঘরে এসো তো। আমি ছুটে ওপরের ঘরে এসে দাঁড়ালাম। হাঁপাতে হাঁপাতে পিসিও এলেন একটু পরে। কি হলো রে তোর, শরীর খারাপ হয়নি তো? এত ঘামছিস কেন? জামার আস্তিন দিয়ে কপালের ঘামের বিন্দু মুছে বললাম, না, শরীর আমার ঠিকই আছে, কিন্তু কিন্তু এই ছবিটা কার? এই যে এই এই ছবিটা! হাত দিয়ে সামনে ফটোটা দেখালাম।
পিসি বললেন, ওটা টুনুর ফটো, আমার মেয়ে টুনু। তোমার মেয়ে? হ্যাঁ, তাকে তুই দেখিসনি, তোর জন্মাবার বছরখানেক আগেই টুনু মারা গেছে টাইফয়েডে, বোধহয় বছর আটেক বয়স হয়েছিল। শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো, কিন্তু ঠোঁটটা কামড়ে থেমে গেলাম। কিন্তু কি রে, কি বলবি বল? পিসি বললেন, তুমি কি বিশ্বাস করবে পিসি? বিশ্বাস করবার কথা নয় যে। কথাটা বল তো আগে, তবে তো বুঝবো বিশ্বাস করার কথা কি না। পিসি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন। টুনুদির সঙ্গে আমার দেখা হয়েছে পিসি? আমার কথা শেষ হবার আগেই পিসি ধপাস করে চেয়ারে বসে পড়লেন। ভাবলেন, নির্ঘাত ছেলেটার মাথা খারাপ হয়ে গিয়েছে। একটু একটু করে সব বললাম। যখন শেষ করলাম, পিসি চোখ দিয়ে টসটস করে জল পড়ছে। পিসি বিজ্ঞান পড়ান, কিন্তু একটি কথারও প্রতিবাদ করলেন না, কিছু অবিশ্বাসও করলেন না, শুধু বললেন, টুনুই তোর প্রাণ বাঁচিয়ে দিয়েছে। এবার সমর আমার দিকে ঘুরে বসল। বলুন মাস্টারমশাই, কি করে এটা সম্ভব? মারা যাবার পরও কি আত্মার স্নেহ, দয়া, মায়ার আকর্ষণ থাকে? নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে ইহলোকে? বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আম গাছের একটা ডাল জানলার পাল্লায় মাথা ঠুকছে অনবরত। জলের ঝাপটায় ঘরের অনেকখানি ভিজে গিয়েছে। সেই দিকে চেয়ে চুপ করে বসে রইলাম। কি উত্তর দেব সমরের প্রশ্নের? চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে, তাও কি সম্ভব? কেমন লাগলো আজকে গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে প্লিজ গল্পটিকে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই বই ও বৈঠকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটি গল্প নিয়ে অন্য কোনো দিন। নমস্কার।